আসসালামু আলাইকুম টাইনি ওয়ার্ল্ড ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ শুরু করতে যাচ্ছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো এখানে ফালাক আজরাকের জন্য দুপুরবেলার স্ন্যাক্স রেডি করছি। আমি একটা আপেলকে স্লাইস করে নিয়েছি, সাথে আঙুর দিয়েছি। দেখা যায় দুপুরবেলা ওদেরকে একটু ফ্রুটস দেই, খাক না খাক ওদেরকে কেটে দেই আর কি, যদি একটু মুখে দেয় তখনই শান্তি। আর আমার জন্য এখানে স্পাইসি রামিনটা বানিয়েছি, বুলডাকের যে নিয়ে এসেছিলাম ওইটা আর কি। তো দেখা যায় আমাদের ঘরে কন্টিনিউ এটা চলে, এটার কোনো হিসেব নেই। শুধু এইটা না, এটার মতো অনেকগুলোই আছে, বিভিন্ন ফ্লেভারের থাকে। যখন কোরিয়ান গ্রোসারি শপে যাই তখন একসাথে করে নিয়ে আসি, আর ওয়ালমার্ট থেকে শুধু কালোটা পাওয়া যায়, সো ওইটা নিয়ে আসি। আর আজকে একটু টুইস্ট দিয়েছি, সেটা হচ্ছে যে মেয়োনিজ দিয়েছি আর সাথে হচ্ছে চিজ, চেডার চিজ যেটা সেটা। তো পরে দেখলাম যে ইউটিউবে কোরিয়ানরা এইভাবে অনেকেই ট্রাই করেছে। আসলে মন মতো অনেক জিনিসই ট্রাই করি, পরে দেখা যায় যে ইউটিউবে কোনো না কোনো মানুষ এটা ট্রাই করে ফেলেছে। আমার কাছে মনে হয় যে ও এটা আমি হয়তো বা নতুন কিছু ক্রিয়েট করে ফেলেছি, আসলে তা না, এভাবে হয়তো নতুন কোনো খাবারের জন্ম হয়েছি। ডাব্লিউ হয় মিউজিক পাওয়ার টোন অফ মিউজিক। Uh-oh, music will on, Anna. Yeah, there you go. Okay, da, Baba. ওদের সাথে একটু সময় কাটিয়ে এখন রান্নাঘরে চলে এসেছি। আজকে রান্না বান্না করতে হবে, রান্না নেই করা। আজকেও একটা দাওয়াত আছে বিকেলবেলা, আগামী কালকেও। তো ঘরে তো আমরা সবাই খেতে হবে, আমি শুধু একটা মহিলা পার্টি আর কি। এটা আমার একটা ভাগ্নির ঘরে সব মেয়েদের জন্য একটা গেট টুগেদারের মতো করা হয়েছে আর কি, হঠাৎ করেই। আর ভাবলাম যে রান্নাবান্নাটা শেষ করে ফেলি, এতে করে আমার ঝামেলা থাকবে না। আর আজকে আমি চাট একটা করে নিয়ে যাচ্ছি, এটা পটলাকের মতো, যেহেতু বিকেলবেলা সবাই একসাথে হব, এক একজন আমরা এক একটা আইটেম করে নিয়ে যাব। ভাবলাম যে চাটটা হয়তো সবার কাছে পছন্দ হবে, কারণ মেয়েরা একসাথে হলে তো এই রকমের খাবারই মানে খাওয়া হয়। আজকের চাটটা মাশাল্লাহ অনেক মজা হয়েছিল, আপনারা ট্রাই করতে পারেন, সবাই অনেক প্রশংসা করেছেন। তো এখানে আমি ক্যানের যে চিকপিস থাকে সেটা দুইটা ক্যান ভালো করে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। আর চাইলে কিন্তু আপনারা ফ্রেশ একদম সিদ্ধ করেও সেটা ইউজ করতে পারেন, কিন্তু এটা অনেক কনভিনিয়েন্ট মনে হয় আমার কাছে। আর এখানে নিচ্ছি টক দই বা প্লেইন ইয়োগার্ট যেটা সেটা। তো আপনারা যেই অনুপাতে করবেন সেটার সাথে সামঞ্জস্য করে সসটা বা যে দইয়ের যে মিশ্রণটা সেটা তৈরি করবেন। তো এখানে আমি প্রায় 1.5 কাপের মতো দই নিয়েছি, যত বেশি দই দেওয়া যাবে তত বেশি আর কি সসটা হবে, আর দুইটা ক্যানের জন্য এতটুকুই এনাফ। তারপরে দিয়ে দিচ্ছি তেঁতুল আর খেজুরের একটা সস, এটা আমার খুবই ফেভারিট, ইন্ডিয়ান গ্রোসারি থেকে নিয়ে আসি। এটা শেষ হয়ে গিয়েছে, তো ভালো করে দিয়ে দিলাম। তো দিয়েছি মনে করেন এখানে 2 থেকে 3 টেবিল চামচের মতো যতটুকু ছিল। তারপরে দিচ্ছি হচ্ছে তেঁতুলের রস বা কাথ যেটা, এটাও ইনস্ট্যান্ট আমি সবসময় রাখি, কারণ ফ্রেশ চটকে যে তেঁতুলের রস বের করব সেটা সবসময় সম্ভব হয়ে ওঠে না। তো এটা একটা জার আমি রেগুলার ফ্রিজে সবসময় রেখে দিই, আপনারাও এটা ট্রাই করতে পারেন, ঝটপট চটপটি বা যে কোনো ধরনের এরকমের রেসিপির জন্য খুব কাজে আসে। তারপরে দিয়ে দিয়েছি হচ্ছে আমি রাঁধুনির যে চটপটি মশলা সেটার পুরো একটা প্যাকেট দিয়েছি।
আর শানের যে চানাচাট মশলা পাওয়া যায় সেটাও 1 প্যাকেট দিয়েছি। আমি চাচ্ছি যে খুবই ফ্লেভারফুল হোক, আর চটপটির মশলা দেওয়াতে এটাতে অন্য একটা টেস্ট এসেছে। সাথে দিয়ে দিয়েছি লবণ, আন্দাজ করে দিয়েছি চিনি। তো এই টক মিষ্টি ঝাল এটা আপনার উপর ডিপেন্ড করবে, আর এটা একটু মিশিয়ে তারপরে আঙুল দিয়ে টেস্ট করে দেখবেন যে সব কিছু ঠিক আছে কি না। মনে হয় যদি চিনি একটু লাগবে তখন আরও একটু চিনি অ্যাড করবেন, বা লবণটা যদি কম হয় লবণটা টেস্ট করে দেখবেন, আর টকটা যদি মনে হয় যে না একটু টক লাগবে তখন টক অ্যাড করতে পারেন। মানে মোট কথা সসটা আপনার ইচ্ছে মতো আপনি অ্যাডজাস্ট করে নিবেন। চানাচাটে তো আমরা সবাই জানি কিউকাম্বার টমেটো এগুলো লাগে। আমার এই চপারটা আসলে প্রায় দেখা যায় ইউজ করা হয়, খুব সুন্দরভাবে চপ করা হয়ে যায়। তো আমি নিয়েছি শসা, তারপরে টমেটো, তারপরে পেঁয়াজ, সবগুলো এক সাইজের করে চপ করে নিয়েছি। এটাও ডিপেন্ড করবে আপনি কতটুকু করছেন, সেটার সাথে সামঞ্জস্য রেখে দিয়ে দিবেন। তারপর আমি চিকপিসগুলো দিয়ে দিলাম, বা কাবুলি চানা যেটাকে বলে। তারপরে দিয়েছি সব সবজি বা ভেজিটেবলটা, কিউকাম্বার, টমেটো, পেঁয়াজ, তারপরে সিদ্ধ করে রাখা আলু দিয়েছি। চেষ্টা করবেন আলুটা একটু বেশি করে দেওয়ার জন্য, এতে করে চাটটা অনেক মজা লাগে। তো আলু আমি 2টা ক্যানের সাথে 4টা আলু দিয়েছিলাম, বড় সাইজে সিদ্ধ করে টুকরো টুকরো করে কেটে দিয়েছি। আর এখানে দিয়েছি ফ্রেশ ধনে পাতা, পুদিনা পাতা আর কাঁচা মরিচ, আর সাথে একটু দিয়েছি বুম্বাই মরিচ বা নাগা মরিচ। এই পুদিনা পাতা আর ধনে পাতার জন্য কিন্তু এই চাটটা বেশি রিফ্রেশিং মনে হয়েছে। চেষ্টা করবেন যে ফ্রেশ ধনে পাতা আর পুদিনা পাতা একসাথে করে মিক্স করে দেওয়ার জন্য। এখন একান্তই যদি আপনার কাছে পুদিনা পাতা না থাকে সেই ক্ষেত্রে স্কিপ করতে পারেন, বাট দিলে কিন্তু টেস্টটা অনেক ভালো আসে। তো ভালো করে মিশিয়ে আমি রেগুলার ফ্রিজে রেখে দিয়েছি যাতে চাটটা ঠান্ডা হয় আর পুরো সস আর সব কিছু একসাথে মিশে যায়। এটা খুবই ইম্পর্টেন্ট, চাটটা অ্যাটলিস্ট 1টা ঘন্টা রেগুলার ফ্রিজে রাখার চেষ্টা করবেন, এতে করে সব কিছু ব্যালেন্স হয়ে যাবে। আর এদিকে হচ্ছে রান্না করা শুরু করে দিয়েছি, সেটা হচ্ছে ক্যাবেজ ভাজি করছি। এটা হচ্ছে পার্পল ক্যাবেজ, এটা দেখতে এত সুন্দর লাগছিল। তো আমি চিংড়ি মাছ দিয়ে এটা ভাজি করছি, এটাতে কিন্তু অনেক ভাইটামিনসও থাকে যেহেতু কালার পার্পল কালারের, তো বুঝতেই পারছেন নিউট্রিশনটা একটু বেশি হয়ে থাকে নর্মাল ক্যাবেজ থেকে। আর চিংড়ি মাছ দিয়ে বলেন বা এমনি ভাজি বলেন বা চিকেন দিয়েও খেতে কিন্তু এটা ভালো লাগে। তো নর্মাল পেঁয়াজ, রসুন আর অল্প একটু হলুদের গুঁড়া দিয়েছি, আর কাঁচামরিচ দিয়ে যেভাবে আমরা ভাজি করি আর কি ওইভাবে করেছি। আর এখানে হচ্ছে আমি একটু চিকেন ম্যারিনেট করছি আগামী কালকের জন্য। আগামী কালকে আমাদের বাসায় মেহমান আসবেন, তো ভাবলাম চিকেনটা ম্যারিনেট করে ফেলি, কারণ হচ্ছে প্ল্যান এইটাই যে বার্বিকিউ করব। তো বার্বিকিউ করতে গেলে তো আগের দিন ম্যারিনেটটা করা লাগে, তো একসাথে আর কি সব কাজ করা। তো এখানে চিকেনের কি বলে লেগ পিস আছে, তো আমি চিকেনের যে চিকেন টিক্কা মশলা যে সস পাওয়া যায় বড় একটা জারের মধ্যে, সেটা একটা বোতল দিয়ে দিয়েছি পুরো, কারণ এখানে অনেকগুলো চিকেন আছে প্রায় 30 পিসের মতো। আদা রসুনের পেস্ট দিয়েছি, টক দই দিয়েছি, চিনি দিয়েছি অল্প, আর লবণ আন্দাজ করে। চিনিটা সবসময় অল্প করে দেই যাতে ব্যালেন্স হয়, সব খাবারে একটু দিয়ে দেখবেন, মিষ্টির জন্য না, এটা হচ্ছে জাস্ট মশলাগুলোকে ব্যালেন্স করার জন্য। তারপরে আদা রসুনের পেস্ট তো বললাম, গোলমরিচের গুঁড়া দিয়েছি, লবণ আন্দাজ করে দিয়েছি, তারপরে হচ্ছে তান্দুরি মশলাটা দিব 1টা প্যাকেট, যে প্যাকেটের মধ্যে পাওয়া যায় সেটা, আর অল্প করে তেল দিয়ে দিচ্ছি। অনেকেই মনে করেন যে ম্যারিনেশনের সময় তেলটা দিলে মশলা ভালো করে চিকেনে ঢুকে না, বাট আমার কাছে মনে হয় যে তেলটা দিলে হয় কি, অনেক সময় ফ্রিজের মধ্যে রেখে 2 দিনও যদি চলে যায় তখন এটা প্রিজারভেটিভের মতো কাজ করে আর ম্যারিনেশনটা খুব ভালোভাবে হয়, আমার এক্সপিরিয়েন্স থেকে বললাম আর কি। তো যার যার ইচ্ছা, তো বেশি করে না কিন্তু আমি অল্প করে তেলটা দিই, এতে করে 1 রাতের বদলে যদি 2 রাতও ফ্রিজে থাকে তখন চিকেনটা একদম ভালোই থাকে, সুন্দর থাকে। তো আদিয়ানে বাবাকে বললাম এটা মাখিয়ে দেওয়ার জন্য, আমার আর হাত নষ্ট করতে ইচ্ছে করছে না। এইটা একে আমার ক্যাবেজ ভাজি হয়ে গিয়েছে, কালারটা একটু চেঞ্জ হয়ে গিয়েছে, এটার কালার অটুট রাখতে কিন্তু একটু লেবুর রস দিলে দেখা যায় যে সুন্দর কালার থাকে। কিন্তু তাড়াহুড়া করে রান্না করছি এই জন্য, একদিকে পরিষ্কার করছি একদিকে রান্নাবান্না চলছে। তো পুরো কিচেন আমার এখন ক্লিন করা শেষ আলহামদুলিল্লাহ। তো এই তো এখানে এখন আমার ড্রয়িং স্টেশনটা বানিয়েছি, তারপরেও দেখা যায় যে ওই যে সিঙ্কের উপরে ওই জায়গাটাতে আমার অনেক কিছুই রাখা হয়ে যায়। এদিকে কাঁচামরিচ আম্মা বুটা ফেলে রেখে দিয়েছেন ডিপ ফ্রিজে রাখবো বলে,
আমি একসাথে বেশি করে কাঁচামরিচ নিয়ে আসি, কারণ কাঁচামরিচ আমাদের ঘরে সব সময় লাগে। আর এখানে ফালা কাজরাক আমাদের নেক্সট ডোর নেইবার, বলি যে কারমেলা হোয়াইট, ওরা তো ছোট, কারমেলা আর সেয়াল ওরা দুই ভাই বোন, তো দেখা যায় যে সকাল হতেই ওরা চলে যায় ওইখানে। যদি কারমেলা বাইরে থাকে বা আমাদের ব্যাকইয়ার্ডে আসে তখন তো আর উপায় নেই, ফালা কাজরাক বের হয়ে যাবে। তো আদেনে বাবাকে বললাম প্লিজ ওদেরকে ভেতরে নিয়ে আসেন, অনেক সময় হয়েছে, তো গিয়ে ওদেরকে নিয়ে আসলো। আসলে আমার নেইবারগুলো সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো, এজন্য ফালা কাজরাকও খেলতে পারে, আদিয়ানেরও ফ্রেন্ড আছে। আমাদের নেইবারহুডে মনে হয় যে এইটাই হচ্ছে পজিটিভ একটা দিক। তো এখন হচ্ছে আমি রেডি টেডি হয়ে চলে এসেছি নিচে, আর এখানে আমি উপর থেকে এখন যে সেভ বা ভুজিয়া থাকে সেটা দিয়ে দিচ্ছি। এটা সবার শেষে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে হবে কি চানাচুরগুলো বা সেভগুলো ক্রিস্পি থাকবে। তো এই তো আমি শাড়ি পরেছি, আমার ভাগ্নি বললো যে চাইলে আপনি শাড়ি পরে আসতে পারেন। পরে ভাবলাম, প্রথমে ভেবেছি যে শাড়ি পরবো না, পরে ভাবলাম যদি সবাই পরে আসেন আর আমি যদি না পরে যাই তখন আবার আফসোস করব। তো সিম্পলের মধ্যে একটা শাড়ি পরে নিয়েছি। এই শাড়িটা আমি গিফট পেয়েছিলাম রুমকিস কালেকশন থেকে, এখানে মিশিগানের একজন লোকাল আপু, উনার বিজনেস। তো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো। আর আমার জুয়েলারি এটাও পেয়েছিলাম আমি গয়না বাক্স থেকে, দুইটারই আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আমাদের মিশিগানে লোকাল একটা প্রোগ্রাম হয়েছিল মহিলাদের, সেখানে আমাদের লোকাল যত এন্টারপ্রেনিউয়ার বা উদ্যোক্তা আছেন তাদেরকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল। সেই ব্লগটা এখন পর্যন্ত আমি আপলোড করার সুযোগ পাইনি, একটার পর একটা ব্লগ মানে বা ইভেন্ট হচ্ছে, ওইটা পেছনে পড়ে গিয়েছিল। তো ইনশাল্লাহ আমি সুন ওইটাও আপলোড করব। তো এই তো এখন চলে এসেছি, আমি ফালাককে শুধু নিয়ে এসেছি, ফালাক আর আদিয়ানকে, আজরাকে বাসায় রেখে এসেছি, রাহি কাজে, আম্মাও আসেননি, তো এই জন্য আমি শুধু বাচ্চাদেরকে নিয়ে এসেছি। এসে পরে অবশ্য আদেনে বাবাকে বললাম যে আপনিও চলে আসেন, বলেন না তুমি এনজয় করো বাচ্চাদেরকে নিয়ে। তো খুবই ভালো লেগেছে, সবাই এত এত খাবার নিয়ে এসেছেন, কোনটা রেখে কোনটা খাবো এরকম অবস্থা। আর একসাথে এত খাবার হলে আসলে অল্প অল্প করে খেলে দেখা যায় পেট ভরে যায়। তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা বিকাল কাটিয়েছি, মেয়েরা একসাথে হলে যেটা হয় আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করেছি, গল্প করেছি, একটু খেলাধুলাও করেছি। তো এখানে ছিল অনেক খাবার, আসলে দেখতেই পাচ্ছেন কোনটা রেখে কোনটার নাম বলবো। সিঙ্গারা ছিল, চটপটি ছিল, তারপরে আমার চাঁদ ছিল, তারপরে পিঠা বিড়ান ছিল, এখানে একটা গায়েরও বা জায়েরও যেটা সেটা আমার একটা ননদ বানিয়ে নিয়ে এসেছে। তো এই তো অনেক অনেক খাবার ছিল। পরে আরেকজন আপা, এই আমার জীবনের প্রথম আমি যে নোয়াখালীর যে একটা পিঠা ডিম ভেতরে থাকে এটার নামটা ভুলে গিয়েছি, আল্লাহ কি হলো, আপনারা লিখে কমেন্ট করে জানাবেন। তো ডিম ভেতরে থাকে নোয়াখালীর জনপ্রিয় পিঠা, উপরে যে ভেজে ডিপ ফ্রাই করা হয়, তো লাভলি আপা নিয়ে এসেছিলেন, অনেক মজা হয়েছে, সেটাও ট্রাই করা হলো আমার। সবসময় ব্লগে বা ইউটিউবে দেখি কিন্তু আমার কখনো খাওয়া হয়নি। তো এই তো আলহামদুলিল্লাহ এইভাবেই সুন্দর একটা বিকেল চলে গেল। সবাই আমাদের জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ আগামী ব্লগে আপনাদের সাথে আবারও কথা হবে। আসসালামু আলাইকুম।